হ্যালো বন্ধুরা আমি মাজা আপনারা দেখছেন নিউ আনবক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে নিয়ে এলাম বয়া বাই এম ওয়ান মাইক তো বন্ধুরা আজকের ভিডিওতে এই বয়া বাই এম ওয়ান মাইকটিকে আনবক্স এবং রিভিউ করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই বোয়া বাই এম ওয়ান মাইকটির কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তাই প্রায় নব্বই শতাংশ ইউটিউবারের কিন্তু এই বয়া বাই এম ওয়ান মাইকটি অনেক কিন্তু প্রিয় এই বয়া বাই এম ওয়ান মাইকটির কিন্তু যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু অন্যরকম তার জন্য কিন্তু ইউটিউবারদের কিন্তু খুব কিন্তু প্রিয় এই বয়া বাই এম ওয়ান মাইকটি তো বন্ধুরা তাহলে চলুন এই বয়া বাই এম ওয়ান মাইকটিকে আনবক্স এবং রিভিউ করে দেখি তো বন্ধুরা এই দেখুন বয়া বাই এম ওয়ান মাইকটির বক্সটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বক্সটির উপরে কিন্তু লেখা রয়েছে বয়া বাই এম ওয়ান তো বন্ধুরা এবার আমি এই বক্সটিকে খুলব তো দেখুন এইভাবে কিন্তু এখানে বক্সটি লাগানো রয়েছে তো এবার আমি এই বক্সটিকে খুলে দিলাম তো খুলে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরেকটি এরকম ব্যাগ পাওয়া গেল। সেই লেদারের একটি এখানে ব্যাগ পাওয়া গেল বয়া বাই এম ওয়ান মাইকটির তো এই ব্যাগটি তো কিন্তু উপরে কিন্তু লেখা রয়েছে বয়া তো আর সাথে কিন্তু এই বক্সটির ভিতরে আরেকটি কিন্তু এরকম ইউজার মেনুয়েল কিন্তু ইউজার ম্যানুয়াল বুক কিন্তু এখানে পাওয়া গেল তো এই বুকটিতে লিখে দিয়েছে যে এই বয়া বাই এম ওয়ান মাইকটি কীভাবে ইউজ করবেন কীভাবে করবেন না কি কী করবেন কি কী না করবেন সেগুলো কিন্তু এইখানে কিন্তু লিখে দিয়েছে তো এই ইউজার ম্যানুয়াল বুকটিতে পড়লে কিন্তু সেটা কিন্তু জানতে পারবেন তো এটা আমি এই বুকটিকে এখন করলাম সাইড তারপর কিন্তু এবার আমি এই বক্স ব্যাগটিকে খুলব তো এই ব্যাগটি খোলার সাথে সাথে এখানে কিন্তু সেই ভোয়া বাই এম ওয়ান মাইকটি কিন্তু পাওয়া গেল দেখতে পারছেন বন্ধুরা এই বয়া বাই এম ওয়ান মাইকটি দেখতে পাচ্ছেন যে কেবলটি রয়েছে সেটা কিন্তু অনেক লম্বা আর এই কেবলটি কিন্তু বিশ ফুট লম্বা কিন্তু এই কেবলটি বিশ ফুট লম্বা আপনি কিন্তু সেই ক্যামেরাটি অনেক দূরে কিন্তু রেখে কিন্তু আপনি কিন্তু ভিডিও বানাতে পারেন পারবেন দেখুন বন্ধুরা মাইকটি হলো এখানে তারপর এখানে কিন্তু যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম রয়েছে এটা কিন্তু এই দিকে যে রয়েছে এখানে কিন্তু সেই তারটি কিন্তু অনেক লম্বা বিশ ফুট লম্বা তারটি তারপর বন্ধুরা এই ব্যাগটির ভিতরে আরও কিছু কি কি রয়েছে সেটা দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো পাওয়া গেলো তো এই ব্যাগটিকে খুলব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক কিছুই পাওয়া গেলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি সেল পাওয়া গেলো তো এই ব্যাটারিটি কিন্তু আপনি যখন সেই এম ওয়ান মাইকটি যখন আপনি ক্যামেরা ইউজ করবেন তো ডিএসএলআর ক্যামেরায় যখন ইউজ করবেন তখন কিন্তু এই ব্যাটারি কিন্তু ব্যাটারিটি কিন্তু প্রয়োজন হবে তাছাড়া মোবাইলে যদি আপনি ইউজ করেন এই এম ওয়ান মাইকটি তাহলে কিন্তু এই ব্যাটারিটি কিন্তু দরকার হবে না সেটা কিন্তু প্রয়োজন নাই ব্যাটারি ছাড়াই কিন্তু আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন তারপর দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি এরকম সুইচ দেওয়া রয়েছে তো এই বুটনটি কি করবেন উপরে যখন নেবেন এইভাবে তো ক্যামেরাতে চলে যাবে তো ক্যামেরাতে কিন্তু আপনি যখন ক্যামেরা ক্যামেরাতে ভিডিও বানাবেন বা সাউন্ড রেকর্ড করবেন তখন কিন্তু এই বুটনটি উপরে নিয়ে যেতে হবে এইভাবে তারপর কিন্তু ক্যামেরাতে সাউন্ড হবে ক্যামেরাতে মানে ভয়েস রেকর্ড করতে পারবেন আর যখন আপনি স্মার্টফোনে ইউজ করবেন মোবাইল দিয়ে তো মোবাইলে যখন সাউন্ড রেকর্ড করবেন তখন কিন্তু এই বুটনটিকে কিন্তু এইভাবে পিছন দিকে এইভাবে কিন্তু ঠেলে নিতে হবে এইদিকে এদিকে ক্যামেরা আর এদিকে কিন্তু মোবাইলে স্মার্টফোনে কিন্তু ইউজ করতে পারবেন তারপর যদি আপনি মোবাইলে ইউজ করেন তার তো এই ব্যাটারিটির কোনো দরকার নেই তাছাড়া যদি ক্যামেরা ইউজ করেন তাহলে কিন্তু এই ব্যাটারিটি কিন্তু দরকার হয়ে যাবে প্রয়োজন হবে তারপর দেখুন বন্ধুরা এখানে আরেকটি এক্সট্রা কিন্তু অনেক বড় একটি এরকম জ্যাক পাওয়া গেল এটা তো এই জ্যাকটি দিয়েছে যখন আপনি পিসিতে ইউজ করবেন এই মাইক্রোফোনটি তো এই মাইক্রোফোনটি যখন পিসিতে ইউজ করবেন তখন কিন্তু এই জ্যাকটির কিন্তু প্রয়োজন হবে তাছাড়া আপনি ডিএসএলআর ক্যামেরা বা স্মার্টফোনে যখন ইউজ করবেন এই থ্রি পয়েন্ট ফাইভ এম এম দিয়ে কিন্তু চলে যাবে তারপর এখানে রয়েছে একটি এরকম পিন তো এই পিনটি কিন্তু আপনি এইখানে লাগাতে হবে এইখানে লাগাতে লাগাতে হবে তো তারপর দেখুন বন্ধুরা এখানে একটি এরকম নয়েজ ক্যান্সেলেশনের জন্য এরকম একটি স্প স্পন্স দেওয়া রয়েছে তো এটাকে আপনি কী করবেন এইভাবে লাগাতে হবে তো এইভাবে লাগাবেন এইভাবে লাগানোর পর এখানে দেখুন বন্ধুরা এইভাবে লাগাবেন তারপর কিন্তু এই পিনটি কী করবেন আপনি এখানে যে এই পিনটি দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে লাগাতে হবে তো এইভাবে দিয়ে একটু হেঁচা দিলেই কিন্তু পিনটি কিন্তু লাগে গেল এখানে তো এখানে কি করবেন যখন ভিডিও শ্যুট করবেন তখন যে ভিডিও শ্যুট বা সাউন্ড রেকর্ড করবেন তখন কিন্তু এটা শার্টের কলারে বা কাপড়ে কিন্তু এইভাবে লাগাতে পারবেন তো এইভাবে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তাছাড়া এখানে এইসব পাওয়া গেল তো যে এই সাউন্ড কোয়ালিটিটা আছে সেটা কিন্তু কি করবে যখন কোনো নয়েজ চলে আসবে তো এই স্পঞ্জটি কিন্তু সেই নয়েজটাকে ক্যান্সেলেশন করে দিবে তাছাড়া এই তারটি যে রয়েছে অনেক লম্বা তো এই তারটি কিন্তু এইভাবে রেখে মানে এইভাবে গোটা গোটা রেখে কিন্তু এইভাবে এই যে ইফিতেটা দেওয়া রয়েছে এটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আটকে কিন্তু রাখতে পারবেন এইভাবে কিন্তু রাখতে পারবেন তো বন্ধুরা এবার আমি এই বয়া বাই এম ওয়ান মাইকটিকে আমার স্মার্টফোনে লাগিয়ে কিন্তু সেই সাউন্ড কোয়ালিটিটা শোনাব যে কেমন এই বোয়া বাই এম ওয়ান মাইকটির সাউন্ড তো বন্ধুরা তাহলে চলুন তো বন্ধুরা এখন যে আমার সাউন্ডটা শুনতে পারছেন এটা হলো বয়া বিওয়াই এম ওয়ান মাইকের সাউন্ড তো এর আগে যখন আমি এই বয়া বিওয়াই এম ওয়ান মাইকটিকে আনবক্স এবং আনবক্স করছিলাম তো আপনাদেরকে দেখালাম তখন কিন্তু আমি যে সাউন্ডটা রেকর্ড করেছিলাম মানে যেই মানে মাইক্রোফোনটি ইউজ করছিলাম সেটা কিন্তু বয়া বয়া বিয়াই এম ওয়ান মাইক নয় তখন আমি এই সাধারণ মাইকটা দিয়ে কিন্তু আমি সেই ভিডিওটা রেকর্ড করেছিলাম সেই সাউন্ডটা রেকর্ড করেছিলাম এই সাধারণ মাইকটা দিয়ে কিন্তু আমি রেকর্ড করেছিলাম আর এখন যে সাউন্ডটা শুনতে পারছেন এটা কিন্তু আমি এই বয়া বিওয়াই এম ওয়ান মাইকটিকে আমার মাইক মানে স্মার্টফোনে কানেক্ট করিয়ে আপনাদেরকে কিন্তু শোনাচ্ছি এই মাইকের সাউন্ডটা কতটা সুন্দর আর ওই মাইকটার কেমন আর কি কতটা তোফাট সেটাকে কিন্তু আমি শোনাচ্ছি তো আপনারা কিন্তু শুনে কিন্তু বুঝতে পারছেন এর আগে কেমন ছিল সাউন্ডের কোয়ালিটি আর এখন কেমন চলছে সাউন্ড কোয়ালিটিটা আপনারা কিন্তু শুনে কিন্তু বুঝতে পারছেন এটার কিন্তু সাউন্ডের যে কোয়ালিটি এটা কিন্তু অন্যরকম তার সাথে দেখতে পাচ্ছেন এই বয়া বিওয়াই এম ওয়ান মাইকের কিন্তু যে ওয়্যারটি রয়েছে অনেক লম্বা আর এখানে যে এই সাধারণ এই ছোট্ট মাইক্রোফোনটি যে ছিল সেটার কিন্তু যে ওয়্যারটি রয়েছে এটা কিন্তু একদম কিন্তু খাটো অনেক খাটো তো দেখতে পাচ্ছেন এই সাধারণ মাইকটির কিন্তু ওয়ারটি অনেক খাটো আর এখানে যে বয়া বিওয়াই এম ওয়ান মাইকটির ওয়্যারটি আছে তার তুলনায় কিন্তু অনেক কিন্তু লম্বা তার সাথে এইখানে রয়েছে একটি মাইক্রো মানে নয়েজ ক্যান্সেল ক্যানসোলেশনের জন্য এরকম ফর্ম কিন্তু ওই বয়া বি ওয়ান এটাও কিন্তু রয়েছে তার সাথে এখানে যে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এই সাধারণ মাইকে রয়েছে কিন্তু এই বয়া বি ওয়ান বি ওয়ান মাইকেও কিন্তু রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক তার সাথে এখানে কিন্তু একটি কিন্তু বড় ধরনের এরকম জ্যাক পাওয়া গেল কিন্তু ওই সাধারণ মাইকটিতে কিন্তু নাই তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটি ব্যাটারি লাগানোর কিন্তু এরকম রয়েছে তো ওই সাধারণ মাইকে কিন্তু নাই তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর তার সাথে ওই পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে করে আমি আপলোড দেওয়া এরকম নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার প্রথমে আপনার মোবাইলে যায় তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বিদায় ধন্যবাদ